দ্য অনেরেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া কি বলবে যখন জাজরা আলো কোরআন আর শরিয়া রেখে দেবে তাহলে পাকিস্তানের মতন সবাই বাচ্চা বাচ্চাদের হাতে বোমা থাকে এখানেও থাকতে পারবে পশ্চিমবঙ্গ এখন পর্যন্ত তো স্থান হয়নি শেখ শাহজাহান শুধু একটা মাস বালাদকারী やつ কে ও মানব প্রচারও करतो माधव প্রচারও करतो শেখ শাহজাহান কোনো আইএসআই এজেন্টের সঙ্গে আলাপ ছিল এই ফরেন পিস্টাল বন্দুক বুলেট কার জন্যে ছিল আমাদের জন্যে মুখ্যমন্ত্রী কী বলেছিলেন এবার জিহাদ হবে যে মামলা সুপ্রিম কোর্টের সেই ডায়েরি সেই তা দেখুন আপনি সুপ্রিম কোর্ট যা আমাদের সর্বোচ্চ ন্যায়পালিকা আছে তা অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া কী বলবে কি বলবে কেনা এনএসজি যা বোমা উদ্ধার করলো যা ফরেন পেস্টেল উদ্ধার করলো যা বুলেট উদ্ধার করলো সেটা উদ্ধার করতে পারবে না সেটা তো বলতে পারে না সুপ্রিম কোর্টের যা জ্যাজরা থাকে তারা তার তাদের যা বেঞ্চ আছে তার উপরেও তো সংবিধান রাখা আছে আল খোরান আর শারিয়া রাখা তো নেই যখন জ্যাজরা আল খোরান আর শারিয়া রেখে দেবে তাহলে পাকিস্তানের মতন সবাই বাচ্চা বাচ্চাদের হাতে বোমা থাকে এখানেও থাকতে পারবে এই ভারতের ভিতরেও তো পশ্চিমবঙ্গ আছে এই পশ্চিমবঙ্গ এখন পর্যন্ত তো স্থান হয়নি না বাংলাস্তান তো হয়নি এই পশ্চিমবঙ্গ যতক্ষণ বাংলাস্তান আর মুগলিস্তান না হবে ততক্ষণ তো সংবিধান মানতেই হবে শেখ শাহজাহাকে বাঁচানোর জন্য দিদিমণি অভিষেক মানব সিংভি মতন এত দামি আইএনজিবিকে রাখলেন তাহলে কি হলো এখন শেখ শাহজাহা কি বিহাইন্ড দা বার নেই আছে তো যদি শেখ শাহজাহা মাস বালাতকার করে না তাহলে নিজের আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের লকটার ব্যান্ডটা পরে ওকে নির্দোষ কেন প্রমাণিত করতে পাচ্ছেন না করার তো দরকার এখন পর্যন্ত তো দেশ আর পশ্চিমবঙ্গ জনগণ আর আপনার মতন যা ইনোসেন্ট মেয়েরা ছিল তারা এখন পর্যন্ত এটাই ভাবতো যে শেখ সাজা শুধু একটা মাস বলাৎকারী আছে তারপরে আমরা জানলাম যে ও মানব প্রচারও করত মাধব করত এবার তো আমি মানে বাধ্য হয়ে যাচ্ছি এই চিন্তা ভাবনা করার জন্যে যে এত যে বোমা আবু তালিব ঘর থেকে বেরোলো এত যা বিস্ফোটক এত যা র যা একটা রিমোট রোবট নিয়ে আসলো তার মানে শেখ শাহজাহান কোনো আইএসআই এজেন্টের সঙ্গে আলাপ ছিল কেন এই কথাটা আমার মাথায় আসছে আপনি মনে করুন দু হাজার আমাদের প্রিয় মেয়ার সাহেব ফেরহাদ হাকিম বাবু দু হাজার একুশে নিজের নিজের কম্পেনিং সময়ে একটা পাকিস্তান চ্যানেল দ্য ডন নিউজ পেপারকে বলেছিলেন যে এই কলকাতা মিনি পাকিস্তান আছে তার মানে শেখ শাহজাহা যা অ্যাসোসিয়েট আছে আবু তালেব তার বাড়ি থেকে যা এত বোমা ফরেন পিস্টল ফরেন বোমা যা বেরোলো তার মানে কি কোনো আইএসআই লস্করে তেয়বা আজমুল মুজাহিদ্দিন হাফিজ সঈদ কারোর সঙ্গে সম্পর্ক ছিল আর এই ফরেন পিস্টল বন্দুক বুলেট কার জন্যে ছিল আমাদের জন্য ভারতীয় জনতা পার্টি কার্যকর্তার নেতার জন্য ছিল না সাধারণ ছিল মানুষ যা সাধারণ মানুষ ভাজপাকে ভোট করত। আমাদের প্রিয় দিদিমণি কি বলেছিলেন আল্লাহ কখনো মাফ করবে না যদি জনগণ আর মুসলমান ভারতীয় জনতা পার্টিকে ভোট করবে দুর্গাপুর মঞ্চ থেকে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী কি বলেছিলেন এবার জিহাদ হবে বিজেপি বিরুদ্ধে এই জিহাদের ইন্তজাম ছিল কি আর এই অবু তালিব যা ই রিক্সা চালাতো তার বাড়ি দেখেছেন আপনার বাড়ি শেষ মহল মতন আছে নেই কিন্তু যা ই রিক্সা চালাতো তার বাড়ির ভিতরে ইটালিয়ান মার্বেল এত বড় বাংলা এত সম্পত্তি কোথায় থেকে আসলো আপনি যখন বড় বড় ইন্টেলিজেন্স সঙ্গে বসবেন না অন্য আজমল খাসাবের কেসটা দেখবেন হাফিজ সঈদ জন্যে আপনি পড়বেন গুগলের উপরে এরা যারা আইএসআই এজেন্ট থাকে যারা স্লিপার সেল থাকে যারা হানি ট্র্যাপ করে তারা একদম সাধারণ মানুষের মতন নিজের নিজের রূপটা রাখে কিন্তু ভিতর থেকে ফিনান্সিয়ালি খুব স্ট্রং থাকে তার মতনই আবু তালেব একদম রিক্সা চালাতো সাধারণ মানুষ মতন কিন্তু ঘর বাড়ি একদম শাহজাহা মতন ছিল তো শাহজাহা একটা মোগল বাদশা ছিল শাহজাহা পাশে অনেক কন্যা ছিল অনেক বউ ছিল অনেক বান্ধবী ছিল কাউকে ন্যাংটা কাঁদা কাঁদার উপরে রাখতো কাউকে ন্যাংটা কোলের রাখতো এবার শাহজাহা যা মোগলের যা বাদশাহ ছিল তার অনেক সিপাসালার আর আওয়াম ছিল রেয়া ছিল সালতানত ছিল যা চালাতো তার আবু তালিব আছে তার এনএসজি কে ভাবতে হবে এনএসজি কোন ডিপার্টমেন্ট ইন্দিরা গান্ধীর সময়ে যখন অপারেশন ব্লু স্টার হয়েছিল তারপরে এনএসজি সংগঠন হয়েছিল এনএসজি গঠন হয়েছিল এনএসজি একটা ভারী ভূমিকা ইম্পর্টেন্ট ভূমিকা কখন হয়েছিল যখন নাইনটি থ্রি করেছিল এবার শেখ অ্যাসোসিয়েট আবু তালেবকে তালেব বাড়ির ভেতরে এনএসজি কে আসতে হলো সাধারণ মানুষকে এই কথাটা ভাবতে হবে কে এনএসজি আসার কোনো ছোট কথা নেই এনএসজি নিজের রোবট সঙ্গে এসেছে তার মানে এখন পর্যন্ত যা একটু সিজার হয়েছে তার মানে অনেক এখন খান বাবা মতন মুসলমান নেতা মন্ত্রী টিএমসির ভিতরে আছে যাদের পাশে অনেক ভালো বড় মাত্রায় অনেক বড় বড় আর্মস আর বোমা আছে সেটাও উদ্ধার করতে হবে